নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিক্ষক আন্দোলনের জেরে পরীক্ষা থেকে বঞ্চিত কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা। মৃতদেহ নিয়ে শিলচর বাইপাস অবরোধ স্থানীয় জনতার। অটো চালক অপহরণ কাণ্ডের চেষ্টায় উত্তাল ধলাইয়ের বাসখাল এলাকা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত ছয় মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শনে উত্তাল হল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিলচর কলেজ স্কুল। আন্দোলনের দরুন বিদ্যালয়ের হাফ ইয়ারলি পরীক্ষা বাতিল হওয়ায় ছাত্রছাত্রীদের পরীক্ষা না দিয়ে এদিন বাড়ি ফিরতে হয়েছে। এদিন পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা প্রদান করা হয়। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকদের অভিযোগ, অভিভাবকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষাদান ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল রাখা হবে বলে এদিন সাফ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার প্লে কার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শিলচর কলেজ স্কুলের বিরুদ্ধে নানা অভিযোগে উত্থাপন করেন বিদ্যালয়ের কর্মরত শিক্ষক শিক্ষিকারা। এদিকে বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি শীঘ্রই আলাপ আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চালাবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কিন্তু ঐতিহ্যবাহী বিদ্যালয়টির বর্তমান অবস্থা লাটে ওঠায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলে ধারণা করছেন শহরের একাংশ বুদ্ধিজীবী মহল। কিন্তু আজকে যেহেতু আমরা ছ মাস ধরে স্যালারি পাইনি, তার জন্য আমরা অনেকজনকে অথরিটি, মানে যেমন আমাদের ISMকে, তারপর ডিসি স্যারকে, তারপর অনেকজনকে আমরা অলরেডি রিটেন অ্যাড্রেস করে একটা চিঠি পাঠিয়েছি। আর চিঠির রেসপন্স চেয়ে আমরা গত এক মাস ধরে হয়তো অপেক্ষা করছি। তারপর আমরা যে এই সিচুয়েশানে, আমাদের মেন্টালিটি ওই সিচুয়েশান নেই। অবভিয়াসলি ছয় মাস ধরে কেউ যদি স্যালারি না পায়, ওর মেন্টালিটি ওই রকম থাকবে না। স্টিল আমরা উইথ অল কেয়ার আমরা বাচ্চাদের গাইডেন্স করার পরও বিফোর দিস এক্সাম আমরা জানিয়েছি, আমাদের এখানে অথরিটিকে আমরা জানিয়েছি যে আমরা ডিউটি নিতে আমরা এখন অস্বীকার করছি। কারণ আমাদের এরকম মেন্টালিটি সিচুয়েশান নেই উইদাউট ছয় মাস, মানে এক দুই তিন করে আমরা ছয় মাস কাটিয়ে উঠেছি। আর আমাদের নিজেরও, আমরা যখন স্কুলে এসে অন্যদের বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমরা একটা শিক্ষক, ওই দায়িত্ব থেকে আমরা এতদিন এই কাজটা করে গেছি। তো আজকে যেহেতু এক্সামের দিন, আমরা আগে ওদেরকে বলে দিয়েছি। এখন কেন ওরা আগে জানায়নি, কি হয়নি জানি না। আমরা জাস্ট আমাদের কথাটা সামনে রেখে আজকে ওই গেটের সামনে আমরা দাঁড়িয়েছিলাম যে আমরা যেহেতু এপ্রিল মান্থ থেকে স্যালারি পাচ্ছি না, তো আমাদের কথা হলো আমাদেরকে স্যালারি দেওয়া হোক। আমাদের বাচ্চারা, এই বাচ্চাগুলো স্কুলের না, শুধু আমাদের নিজের হিসেবে আমরা পড়াই। আমরা যখন পড়াতে যাই একটা ক্লাসে, যখন আমরা 60টা বাচ্চাকে অ্যাটেন্ড করি, এক একটা বাচ্চাকে আমরা নিজের পার্সোনাল কেয়ার নিয়ে পড়াই। শুধু ক্লাসে যে পড়াই তা না, একটা ক্লাস হ্যান্ডেল করতে অনেক রকম গাইডেন্সও দিতে হয়, অনেক রকম কেয়ারও নিতে হয়। তো সব কিছু পড়ার পরে আজকে হয়তো ছয় মাস হয়ে গেছে আমরা স্যালারি পাচ্ছি না, তো এই স্টেপটাতে আমরা দেওয়ার পরে লাগে আপনি তার অর্ডার দিন যে না, তোমরা আর পার্দার ওখান ডিউটি আইও না, যতদিন অবধি কেস শেষ হইতো না, কেস শেষ হইলে পরে তোমরা আইবাই, এটাও হইতে পারতো। তাই এটাও করছুন না, এখন এটা তো আমরা মানিয়ে নিতে রাজি নাই না। এখন একটা মানুষের কাজ করছে অতদিন থেকে আর স্যালারি পাইতো না, এটা তো কেমনি হইল? তার কাছে প্রেয়ারের উপরে প্রেয়ার, প্রেয়ারের উপরে প্রেয়ার দিছি, তাহলে দেওয়ার পরও তাই কোন লেটারের আজকে অবধি রিপ্লাই দিছুন আইএস ম্যাডাম, আজকে অবধি কোন লেটারের তাই রিপ্লাই দিছুন না, না দিয়া লাস্টে এখন আমার যে সময় তারা এইটা
14/9/2023 একটা চিঠি দেওয়া হয়েছে, আমাদের চিঠি পাইছি ওই লোকে 11 জন টিচারের সিগনেচার দিয়া যে তারা আর পারেন না, সার্ভাইভ করতে পারেন না তারা যেহেতু স্যালারি পায়। এটার উপরে আমি অ্যাসোসিয়েশনের মিটিং ডাকছি, ডাকি আমি মিটিংয়ের মধ্যে এটা নিয়ে ডিসকাস হয়েছে। ডিসকাস হওয়ার পরে অ্যাসোসিয়েশনে সবের মতামত নিয়ে এই লোকের রিজলিউশন আছে অ্যাসোসিয়েশনের ইমার্জেন্ট মিটিং এর, সবের সিগনেচার আছে এইখানের মধ্যে, সবে মতামত দিছে যে তারা দাঁড়াইয়া কইছে তারা ডিউটি করতে পারতো না, তারার লগে আমরারও সব অ্যাসোসিয়েশন মেম্বার কইছে আমরাও তারার লগে আসি দাঁড়াইয়া, যেহেতু তারা বেতন পাইতো না তারা ডিউটি করতো না আমরাও। শিলচর বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সরোজ গোয়ালা নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পুলিশ ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর বৃহস্পতিবার স্থানীয়রা লাশ নিয়ে শিলচর বাইপাস রোড অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ মুক্ত করেন। উল্লেখ্য, দিনমজুর সরোজ গোয়ালার মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্ত্রী ও দুই শিশুপুত্র অসহায় হয়ে পড়ায় আসামের মুখ্যমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল। এছাড়াও শিলচর বাইপাস এলাকায় ব্যারিকেড বসানোর পাশাপাশি ট্রাফিক পয়েন্ট নির্মাণ করারও এদিন দাবি জানিয়েছেন এলাকার জনগণ। जब बारिश हो जाता है रास्ता रोड में कुछ नहीं दिखाई देता है, ये एक्चुअली हम लोग का ग्वाला पड़ा या गाय भैंस हम लोग का ज्यादा रहते हैं, उसीलिए हम लोग का स्टिक लाइट इसमें लगाना चाहिए। अब सीएम साहब से बोलना चाहिए कि हम ये सीएम साहब से कि स्टिक लाइट बाईपास में लगाना चाहिए, क्योंकि ये गाय भैंस के लिए बहुत दिक्कत हो रहा है। आदमी तो दो, एक ही घर का दो आदमी चल गया, 6 महीने पहले एक आदमी गया, आज एक आदमी चला गया। रोड साइड में वही जगह पे सेम जगह, वो एक घर में क्या दोनों आदमी, उसका आदमी नहीं दादी लगता है, दादी दादी फैमिली का, फैमिली का लोग एक साथ एक ही रोड एक्सीडेंट में मर गए। ठीक है, गाड़ी लोग तो गाड़ी चलाता है, जो गाड़ी एक्सीडेंट किया रोड में बैठ के दारू पीता है। आप लोगों का कहना है कि जो गाड़ी चलाते हैं रोड पे बाईपास पे सब दारू पी के गाड़ी चलाते हैं, सब नशा करके गाड़ी चलाता है और फुल स्पीड से गाड़ी चलाता है, फुल स्पीड 100 के ऊपर फुल स्पीड से गाड़ी चलाता है और बार बार बाईपास में एक्सीडेंट होता है। आपका डिमांड क्या है? आप लोगों का डिमांड क्या है? पब्लिक जो है हम लोग पूरा रास्ता बंद कर देगा आप नेक्स्ट से एक्सीडेंट होने से। और डीसी सर से सीएम सर से हम लोग अनुरोध कर रहा है स्टिक लाइट देने के लिए, और अभी तो सर हम लोग को बोले हैं जो ब्रेकडिन लगा देंगे बैरिकेड। और आपका जो मांगे जो है वो उन्होंने रखा है क्या? हाँ, पुलिस जो कच्चा पुलिस आया, जो सिलचर सदर थाना का जो ओसी आया, ओसी सर हमारा। দিন দুপুরে রুহুল আমিন বরভুইয়া নামের এক অটোচালককে অপহরণের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে এ ধরনের অপহরণের চেষ্টার ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 11টার মধ্যে ধলাইয়ের পুটিখাল জিপির বাসখাল গ্রামে। বুধবার ধলাই থানায় একটি অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করে রুহুল আমিন বরভুইয়া। তিনি জানান, প্রতিদিনের মতো এদিনও তিনি তার অটোগাড়ি নিয়ে সকাল 10:30 সময় কাবুগঞ্জ বাজারে আসেন। এ সময় দুই অজ্ঞাত মহিলা সে 300 টাকার বিনিময়ে তার অটোগাড়িটি ভাড়া করে বাসখালে নিয়ে যান। বাসখালের গাইড আলী মামুর মোকামের কাছে পৌঁছামাত্র রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাল্টো গাড়ির কাছে অটোগাড়ি থামাতে নির্দেশ দেয় মহিলারা। সেখানে অটো থামানো মাত্র অল্টো কার থেকে তিন যুবক নেমে সে রুহুল আমিনকে মারপিট শুরু করে অল্টো কারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রুহুল হাল্লা চিৎকার শুরু করলে কিছু লোক ছুটে আসেন। জনৈক ব্যক্তি ঘটনাটির ভিডিও করতে শুরু করলে এক দুষ্কৃতী এসে তার মোবাইল ফোনটি মাটিতে ফেলে দেয়। এদিকে দিন দুপুরে দুষ্কৃতী কর্তৃকে অটোচালককে অপহরণের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে কাবুগঞ্জ অটোচালক ইউনিয়ন। দুষ্কৃতীদের অতিসত্বর গ্রেফতারের দাবি জানিয়েছেন অটোচালক ইউনিয়নের কর্মকর্তারা। এই তিনজন মানুষ আমার অ্যাটাক করছেন করিয়া বেশ মাইক দূর করছেন করিয়া আমার গাড়িটা ঢুকাই আমার লইয়া গিয়া প্রাণে মারি লিতাছেন। তা তারা মারির পজিশনে আমি বুঝছি আমার গোলার মাঝে দর্শন ধরিয়া জোর করিয়া ধরিয়া আমার গাড়ি ঢুকাই দিয়েছেন। এরপরে লোকাল মানুষ আরও একজনে সাইন করেছিল এই বেড়াইন তাই কিতা পড়া দিয়ে তোমরা দিন দুপুরি বলা মানুষ মারি লিতাই নি, এটা তোমরা যদি এটা করবার হয় তোমরা বাইরে গিয়া অন্য কালো গিয়া এটা করলে না কেনে ও আমরা ইনোর মানুষ বাসকালোর মানুষ তোমরা বিপদই বানাইতাই নি এই নাইন সেই নাইন। অন্য লোকালও একজন ছেলে আসলো এই মানুষ দেখলে আমি চিনি
বর্তমানে আমি দলাই থানার একটা কেস করছি, এখন বিচার কিতা আমার সম্পূর্ণ দায়িত্ব যদি গভর্নমেন্ট যদি না নেয়, আমার এই আজকে এটা হয়েছে, আমার খুব সম্ভব আমার এরকম ঘটনা আমার আরও হইব, যে পরিমাণ তারা টর্চারিং করছে এতে বোঝা গেছে আজকেও আমার নিজের থেকে উপর আল্লাহর কোনো আশীর জুয়া আছে আমার উপরে, এর থেকে বাঁচিয়েছে, কিন্তু আজকেও বাঁচার আমার কোনো কথা নাই। আর এই গাড়িটার ভিতরে পুরো আমার মাটি আমার দেশ, সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করার এক মহৎ প্রতিষ্ঠা বর্তমান সরকারের, বললেন বিধায়ক দীপেন্দ্র চক্রবর্তী। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশব্যাপী মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অমৃত বাটিকা নির্মাণের জন্য অমৃত কলসে দেশের বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে প্রথমে গুয়াহাটি নিয়ে দুটি কলসের মধ্যে একটি কলস শহীদ কনকলতা বিদ্যালয় নির্মাণের কাজে লাগানো হবে। পরবর্তীতে আরেকটি মাটি ভর্তি কলস দেশের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে অমৃত বাটিকা নির্মাণের উদ্দেশ্যে। বৃহস্পতিবার বিকেলে শিলচর মেহেরপুর জিপিতে আনুষ্ঠানিকভাবে আমার মাটি আমার দেশের কলসযাত্রার সূচনা হল কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর হাত ধরে। সেদিন বক্তব্যে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশে মেরি মিট্টি মেরি দেশ কলসযাত্রা আগামী অক্টোবর পর্যন্ত চলবে। এই কলসযাত্রা হচ্ছে দেশের স্বাধীনতার জন্য শহীদদের সম্মান জানানো। এই কলসযাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজের ঘরের মাটি বা যারা ফ্ল্যাটে বসবাস করেন ওনার চাল দিয়ে এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। এদিন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী মেহেরপুর জিপিতে প্রায় এক ঘন্টা পায়ে হেঁটে মিছিলের মাধ্যমে মাটি সংগ্রহ করতে মানুষের ঘরে ঘরে গিয়ে দুটি কলসের মাটি নেন। সেদিন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মেহেরপুর জিপির প্রাক্তন সভাপতি দেবাশিস রায় এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জিপির সভানেত্রী শিলুরানী সূত্রধর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা উমারানী সূত্রধর, দুই জিপি সদস্য আলপনা চৌধুরী, অশ্বিনী সিংহা, কনকপুর জিপির সভানেত্রী সুস্মিতা পাল, শিলচর বিজেপি ব্লক মণ্ডলের সভাপতি শ্যামল দেব, শিলচর ব্লক মণ্ডল বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শিল্পী দাস, কেম্পাও রংমাই, ভোলানাথ চৌধুরী, আনন্দ দাস সহ আরো অন্যান্যরা। আমরা এই আজকের দিনে এখানে আমাদের যে ঘরবাড়ি আছে প্রত্যেক ঘরে গিয়ে আমরা মাটি কালেকশন করব, আর একটা মিছিল করে আমরা সুশৃঙ্খল মিছিল করে এই মাটি কালেকশন করে পরবর্তীকালে এই মাটি গিয়ে জিপি অফিসে জমা হবে। এই মেহেরপুর জিপির সকল মাটি গিয়ে জিপি অফিসে জমা হবে। আমাদের প্রত্যেকটা যে জিপি রয়েছে 11টা জিপি, এই 11টা জিপির মাটি এইভাবে কলস করে নিয়ে আমরা প্রতিটা ঘর থেকে আনবো, এনে সেটা জিপি অফিসে জমা রাখবো। জিপি অফিসে জমা হওয়ার পর এখানে এই মাটিগুলোকে মিশ্রণ করা হবে। মিশ্রণ করে আমাদের আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি দুটি কলস পাঠাবেন, এই দুটি কলসে এই মাটিগুলোকে ভরা হবে। এই মাটি নিয়ে 25 তারিখে আমাদের এখান থেকে একজন এই জিপি অফিসের মাটি নিয়ে সুজা গুয়াহাটিতে রওনা হবেন। গুয়াহাটিতে যাওয়ার পর একটি কলস সেটা দিল্লিতে যাওয়ার জন্য থাকবে, আর আরেকটি কলসের মাটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শহীদ কনকলতা উনার নামে, আপনারা জানেন যে গুহপুরের মহিলা কনকলতা উনি প্রাণ বিসর্জন দিয়েছিলেন, এই যে আমাদের স্বাধীনতা আন্দোলনে তার একটা বরিষ্ঠ ভূমিকা ছিল, আর উনার নামে একটা ইউনিভার্সিটি হবে, এই ইউনিভার্সিটিতে আসাম রাজ্যের সব জায়গার পূর্ণ মাটি সেখানে লাগানো হবে। আর আরেকটি কলস সেটা দিল্লিতে কেন্দ্রে যে স্কিম নেওয়া হয়েছে মেরি মাটি মেরা দেশ, এই সেখানে এই অমৃত বাটিকাতে সেটা লাগবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে নিবেদন, যেটাকে একটা পূর্ণ জিনিস ভেবে ভারতীয় জনতা পার্টি না গোটা সমাজের মানুষ সেটাতে জমা হয়ে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে এই পরিকল্পনাকে সফল রূপ নেবেন, আর আমরা সবাই যাতে ভারতবর্ষে একই সূত্রে গেতে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই। বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করতে রাজ্য সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ এবং গোটা রাজ্যে 300 বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শিক্ষক নিয়োগের দাবিতে শিলচর কাপালো চারটি সংগঠন। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্টুডেন্ট ইউনিয়ন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণসংগ্রাম পরিষদ, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ওমেন অর্গানাইজেশন এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ইচ্ছার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার প্রতিনিধিরা তারাপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে চারটি সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। চারটি সংগঠনের পক্ষে গোপীদাস সিনহা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 1992 সাল থেকে ভাষার দাবিতে বেশ কয়েকটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠন আন্দোলন করে আসছে, কিন্তু সঠিকভাবে সরকার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। আগামী দিনে ক্যাবিনেট সিদ্ধান্ত যদি না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনগুলি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মার্চ মাসের 2 তারিখ আমাদের এই প্রপোজালে এন্ডোর্সমেন্ট করে অনুমোদন জানিয়ে শিক্ষামন্ত্রীকে দিয়েছেন। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস অতিক্রম হয়েছে, প্রসেস যদিও চলছে। আমাদের আজ 1992 ইংরেজির এই তারিখে আমরা ভাষা আন্দোলনের সময় চরমপত্র দিয়েছিলাম ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদের পক্ষ থেকে আসাম সরকার, যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া এবং প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হিসাবে চালু করার চরমপত্র দেওয়া হয়েছিল আজকের এই দিন। আর সেজন্য আজকের এই দিনটি আমরা চরমপত্র দিবস প্রধান হিসাবে পালন করি এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই মিছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগণের পক্ষ থেকে এবং আমরা ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদ মহিলা সংস্থা এটা আয়োজন করেছে এবং সরকারকে আমরা এখন চিফ মিনিস্টারের আমাদের থ্রো ডেপুটি কমিশনার অফিস আমরা এটা মেমোরেন্ডামটা আমরা দিয়েছি। এবং 2 নম্বর, আজকের এই মিছিলের মাধ্যমে জনগণ দাবি জানাচ্ছে যে অবিলম্বে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে যে প্রস্তাবনা রয়েছে ওটাকে ক্যাবিনেট ডিসিশন করা। 2, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার 300টি পোস্ট ক্রিয়েশনের যেটা তিনি অনুমোদন করেছেন সেটাও ক্যাবিনেট সিদ্ধান্ত যাতে অবিলম্বে গৃহীত গ্রহণ করা হয় সেটাই। গোসাইপুর দুর্গানগর জিপির বাহাদুর গ্রামে কাছাড় জেলা কৃষি বিভাগের বিশেষ উদ্যোগে কৃষকদের উন্নতিকল্পে সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে মত বিনিময় ও সার বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে মুখ্য অতিথি হিসেবে কাছাড় জেলা কৃষি বিভাগের অফিসার বকুল শইকিয়া, সম্মানিত অতিথি হিসেবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এয়ার আহমেদ, কাছাড় জেলার আর্টিকালচারের এসডিও, কাছাড় জেলার কৃষি বিভাগের এসডিও জয়নাল আবেদিন, উধারবন্দ বরখোলা কৃষি বিভাগের এডিও মৃদু প্রবণ দাস সহ আরও 2 কৃষি বিভাগের কর্মকর্তা আমিনুল হক লস্কর ও জয়ন্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মুখ্য অতিথি বকুল শইকিয়া বলেন, কৃষকরা হচ্ছেন সমাজের দ্বিতীয় ঈশ্বর। কৃষকদের ফসল উৎপাদনের মাধ্যমে মানবজাতি বেঁচে আছেন, তাই কৃষকদের লাভ ও উন্নতির বিষয়ের কথা চিন্তা করার প্রয়োজন রয়েছে আমাদের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এয়ার আহমেদ বলেন, কৃষকদের উন্নতি মানে কৃষি বিভাগের উন্নতি। কেবলমাত্র কৃষকদের সরকারি প্রকল্পের মাধ্যমে যতটা উন্নতি ঘটবে এর থেকে বেশি এই অঞ্চলের কৃষকদেরও কৃষিকাজে মনোযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির পাওয়া ও না পাওয়ার কারণগুলো তথ্যভিত্তিকভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অসম গণ পরিষদ দলের কাছাড় জেলার সম্পাদক মণিতন সিংহ। এদিনের সভায় উপস্থিত কৃষকদের মধ্যে সার, বার্মি কম্পোস্ট, ব্যাট সহ চানা, মোটর, রাজমা ফসলের জন্য বীজ বিতরণ করা হয়। আজকের এই মিটিং এর মেইন উদ্যোক্তা মণিতন সিং জি এবং আমার সম্মানীয় কৃষক ভাই এবং বোনেরা, সম্মানীয় প্রেসের দুজন বন্ধু আছেন। প্রথম সর্বাবস্থায় আমরা সবাই দুঃখিত যে আমাদের জন্য আপনাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে, কারণ আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম এবং ওই মিটিংয়েও এরকম কৃষকদের সঙ্গে ইন্টারাকশন হয়েছিল, তার জন্য ওই মিটিংটা শেষ করে আস্তে আস্তে এবং রাস্তায় কিছু অসুবিধা থাকায় আমরা দেরি হয়েছে এখানে উপস্থিত হতে। জড়িত আছেন এবং আমাদের দেওয়া বাদাম থেকে আরম্ভ করে অনেক কিছু গতবার আপনারা চাষাবাদ করেছেন, আমার মনে হয় এটা ফ্রি পেয়েছিলেন দাদা বিষ্ণুলি, সব ফ্রি পেয়েছেন, বাদাম পেয়েছেন, মটর পেয়েছেন, রাজমা পেয়েছেন, আরও ব্ল্যাক গ্রাম বা অন্য কিছু পেয়েছেন এবং আপনারা কষ্ট করে খেয়াল করেছেন, এটার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই আপনারা যে সমস্যাগুলো বলেছেন কয়েকটা মেন মেন সমস্যা আমি চেষ্টা করবো এখানে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য ব্যাখ্যা করার জন্য। প্রথম সমস্যাটা দেখি আমি জলের সমস্যা, তো জলসেচ মেনলি কৃষি জলসেচ বিভাগ এটা দেখাশোনা করে এবং আমাদের হাতেও কিছু মাইক্রো ইরিগেশনের ফ্যাসিলিটি আছে এবং আমরা যে কম্পোনেন্টটা করি আজকের দিনে আপনারা সবাই জানবেন যে ইরিগেশনের মূল যেটা স্কিম আজকের দিনে চলছে সেটার নাম হলো PMKSY, প্রাইম মিনিস্টার কৃষি
কৃষি সিঞ্চাই যোজনা এবং এই পিএম কেএসওয়াই দ্বারা কৃষকদের জলসেচের ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা ভারত সরকার নিয়েছে এবং আসাম সরকার তা রূপায়ণ। তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকা আঞ্চলিক কার্যালয়ের উপ অধিকর্তা তথা সদ্য যুগ্ম অধিকর্তা পদে উন্নীত দেবপ্রসাদ দেউরীকে বৃহস্পতিবার সংবর্ধনা জ্ঞাপন করা হল। শিলচরে জনসংযোগ কার্যালয়ের কর্মীদের তরফে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি প্রদান করা হয় উপহার সামগ্রী। যুগ্ম অধিকর্তা হিসেবে পদোন্নতির জন্য দেবপ্রসাদ দেউরীকে এই অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক শঙ্কর দে। তিনি বলেন, দেবপ্রসাদ দেউরী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন, অত্যন্ত সুনামের সঙ্গে তিনি কাজ করে চলেছেন, তার কর্মকুশলতা অবশ্যই মনে রাখার মতো। দেবপ্রসাদ দেউরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অন্তর শুদ্ধ রেখে কাজ করলে তা সফল হবে, স্বচ্ছতার সঙ্গে কাজ করলে সকল বাধা বিপত্তিকে প্রতিহত করা সম্ভব, সরকারি কর্মীদের কোনো অবস্থায় কাজে ফাঁকি দেওয়া উচিত নয় বলে তিনি দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজাদুল হক চৌধুরী, সাংবাদিক মকসুদুল চৌধুরী, শিলচর জনসংযোগ কার্যালয়ের উচ্চকরণিক প্রদীপ্ত দেব, হাইলাকান্দি জনসংযোগ কার্যালয়ের উচ্চকরণিক প্রদীপ রায়, জনসংযোগ শিল্পী সৌমেন পাল চৌধুরী প্রমুখ। আজ এখানে তথ্য ও জনসংযোগ বিভাগের উপ অধিকর্তার কার্যালয়ে আমরা একটা বিশেষ মুহূর্তে এখানে রয়েছি, কারণ যিনি উপ অধিকর্তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন আমাদের সকলের প্রিয় শ্রী দেবপ্রসাদ দেউরী মহাশয়, তিনি শিলচরে তার এই দ্বিতীয় পর্যায়ের কার্যকাল তিনি শেষ করে তার পদোন্নতি হয়েছে। তিনি যুগ্ম অধিকর্তা জয়েন্ট ডিরেক্টর হিসেবে দিশপুরে গিয়ে তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রথমেই আমরা শ্রী দেবপ্রসাদ দেউরী মহাশয়কে আমরা অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি যে যেভাবে তিনি বিগত দিনে তার দায়িত্ব পালন করে এসেছেন অত্যন্ত নিষ্ঠা এবং কর্তব্যপরায়ণতার সঙ্গে, আগামী দিনে যুগ্ম অধিকর্তা হিসেবে তিনি এই বিভাগে আরও অনেক দায়িত্ব পালন করবেন এবং তার আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার সুস্থ সবল। উপাধ্যক্ষ ডক্টর অসীম রায়ের হাত ধরে বৃহস্পতিবার থেকে শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে আরম্ভ হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টার রাধামাধব কলেজের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবিরে এদিন প্রায় 200 কলেজ পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উক্ত স্বাস্থ্য শিবিরের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে কলেজের উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায় বলেন, প্রতিবছরের ন্যায় এবারও কলেজে যারা নতুন করে পা রেখেছে তাদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমরা। স্টুডেন্টস হেলথ কেয়ার রাধামাধব কলেজের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও আমরা কলেজের নিউকামার্সদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এখানে সমস্ত নতুন স্টুডেন্ট যারা এবার প্রথম ভর্তি হয়েছে আমাদের কলেজে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শিলচর মেডিকেল কলেজের ডাক্তাররা এসছেন, ওরা স্বাস্থ্য পরীক্ষা করছেন, সঙ্গে তাদেরকে কিছু ওষুধপত্রও দেওয়া হচ্ছে। এটা আমাদের স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের প্রতি বছরের প্রোগ্রাম। এছাড়াও আমরা স্টুডেন্টসদের ব্লাড গ্রুপ টেস্ট করাই, হিমোগ্লোবিন টেস্টও করাই, এছাড়া বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম বা অনুষ্ঠান আমরা করিয়ে থাকি হেলথ কেয়ার সেন্টারে। এটা হলো প্রথম অনুষ্ঠান, তারপর আমরা আরও দীর্ঘ বছরব্যাপী আমরা এই ধরনের প্রধান প্রোগ্রাম। অসমে ইসলামী জিহাদিদের কার্যকলাপ নিয়ে এবার সোচ্চার হলো প্ল্যাটফর্ম এগেইনস্ট ইসলামিক জিহাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি অর্থান্যকূল্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও বেসরকারিভাবে রাজ্যে অসংখ্য মাদ্রাসা গড়ে উঠেছে, সন্দেহজনকভাবে তৈরি হচ্ছে একের পর এক মসজিদ। বুধবার শিলচর সাংবাদিক সম্মেলনে প্ল্যাটফর্ম এগেইনস্ট ইসলামিক জিহাদের মুখ্য আহ্বায়ক বকুল মালাকার এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন। মাদ্রাসা বন্ধ করার পরও বিদেশি মদতে অসমে ইভেন বরাক উপত্যকাতে এখনও দেখা যাচ্ছে যে দিন দিন মাদ্রাসা খোলা হচ্ছে, সেটাতে আমাদের সন্দেহ, সেটাতে বিদেশি উগ্রপন্থী সংস্থা
মদত আছে, তাই সেগুলোকে আটকাতে এবং শনাক্ত করতে আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি একটা স্থায়ী কমিটি বানানোর জন্য, যেটা তদন্তের জন্য। আজকে দেশ বিদেশে সেই মসজিদগুলো আমাদের সন্দেহ, আজকে সেই মসজিদগুলো আপনার জিহাদের প্রশিক্ষণ এবং জিহাদিদের সমর্থনে মসজিদগুলো জড়িত রয়েছে, তাই এটি তদন্ত করে একটি স্থায়ী কমিটির মাধ্যমে সেই মসজিদগুলো যাতে শনাক্ত করা হোক এবং সিল করা হোক। ইসলামী জিহাদিদের টার্গেটে রয়েছে অসম, পপুলেশন জিহাদ, লাভ জিহাদ অসমকে টার্গেট করে আন্তর্জাতিক নেটওয়ার্ক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিক্ষক আন্দোলনের জেরে পরীক্ষা থেকে বঞ্চিত কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা। মৃতদেহ নিয়ে শিলচর বাইপাস অবরোধ স্থানীয় জনতার। অটো চালক অপহরণ কাণ্ডের চেষ্টায় উত্তাল ধলাইয়ের বাসখাল এলাকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।